এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো এই কাজগুলো অনতবিলম্বে শুরু করবেন। প্রশাসন থেকে, প্রশাসনের প্রতিটি স্তর থেকে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে পলায়ন করতে হবে। আবারও বলি, যদি ভারতে বসে ষড়যন্ত্রকারী পতিত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায়, ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। সংখ্যালঘু ইস্যুকে কৃত্রিমভাবে সাবোটাজের মাধ্যমে সামনে এনে আবার বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে পদতলিত করবার পায়ে তারা চলছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য কোন ঘটনা বিগত এক মাসে বাংলাদেশে সংঘটিত হয়নি। খবরদার, দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গোলযোগ নৈরাজ্য সৃষ্টি করবার কোন অপচেষ্টা করবেন না। দুনিয়া জুড়ে আপনার ব্যক্তিত্ব রয়েছে, আপনি প্রথম প্রমাণ দিন শেখ হাসিনাকে আপনার ব্যক্তিত্ব খাটিয়ে দেশে এনে বিচারের আওতায় আনুন। শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি দেশে আনতে পারবেন জাতির কাছে তত আপনি গ্রহণযোগ্য হবে। দুই হল পৃথিবীর যেই দেশ এই খুনি এই জালেম হাসিনাকে আশ্রয় দেবে ওই দেশের দূতাবাস বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগের পাঁচবারের শাসন, শেখ মুজিবের শাসন, শেখ হাসিনার চারবারের শাসন প্রমাণ হয়েছে আওয়ামী লীগের শাসন ফেরাউনের শাসন, আওয়ামী লীগের রাজনীতি ইয়াজিদের রাজনীতি, আওয়ামী লীগের ধর্ম আবু জেহেলের ধর্ম। তাই বাংলাদেশকে যদি স্বাধীন সর্বমূল্য মুক্ত রাখতে হয়, শান্ত রাখতে হয়, ভালো রাখতে হয়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে। যে স্বৈরাচারী শাসক দেশ থেকে পালিয়েছে এখনো নাকি তাদের দেশে মোদী সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে। খ্যাত প্রতিবেশী দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য বর্তমান এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলবো, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মোদী সরকারের উচিত অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা। আর নাস্তিক মোর্তাদের উদ্দেশ্যে হেফাজতের পরিষ্কার বার্তা, আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে মিডিয়াকে বলবো, নাস্তিক মিডিয়াকে বলবো, নাস্তিক ব্যক্তিত্বকে বলবো, হেফাজতের বিরুদ্ধে পরম দরবার আগে পরিষ্কার ঘোষণা, আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, স্বাধীন রাষ্ট্রে প্রভুদের গোলামি করে কোন মিডিয়াও চলতে পারবে না। নেতৃবৃন্দ দেবেন, আমরা তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সাহাবী তাওহীদি জনতা ইতিমধ্যে আমাদের স্টেজে আসন করেছেন, এদেশের সংগ্রামী জনতার সিপাহসালার মধুপুরের হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, পীর সাহেব মধুপুর, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা মুফতি নূর হোসাইন নুরানি। নূর হোসাইন নুরানি, نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله المولى العظيم حفظت الاسلام বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি
আলামায়ে কেরাম, প্রিয় ছাত্র জনতা ভাইরা, আমরা কখনো ভাবিনি এই জালেমের জুলুম থেকে, কারাগার থেকে বের হয়ে আপনাদের সাথে আমরা মোলাকাত করতে পারব। আমরা ভেবেছিলাম তারা কারাগারই আমাদেরকে হত্যা করবেন। শুকরিয়া আদায় করি, আল্লাহ মুক্ত করেছেন। তাই আজ প্রথমেই স্মরণ করি ছাত্র জনতার রক্ত এবং ঘামে আল্লাহ যে ফেরাউনকে দেশ থেকে প্রসারণ করেছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই সংগ্রামী দেশবাসী, 2013 সালে এই শাপলা চত্বরে কি হয়েছিল আমাদের মনে আছে? আমরা শাপলা চত্বরের সেই শহীদদের তালিকা আমরা এখনো প্রকাশ করি নাই। সেই তালিকা আমাদের হাতে আছে। 2 থেকে 250 আলেম ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল এই 24 সালে। এদেশের মেধাবী শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম শাহীকে এই শাহাদতের বিনিময়ে এই দেশকে নতুন ভাবে স্বাধীনতা দিয়েছেন, এই জন্য কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সেই শাপলা চত্বরের শহীদদের বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই, 57 সেনা অফিসারের হত্যার বিচার চাই। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। হযরত মাওলানা আহমদ আলী কাসেমী, আপনাদের সঙ্গে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।